পদ্ম ফুল হয়ে ছুটে গেছে গেছে। এখনো দুটো কুড়ি খোলা বাকি আছে। ছাদের শোভা পুরো পাল্টে গেছে, মানে এই পদ্ম ফুল হওয়াটা আগের বছর থেকে আমাদের স্টার্ট হয়েছে পদ্ম ফুল হওয়া। আর বাইরে এত আওয়াজ, ওই জন্য আমি কথা বলতে পারছি না। এখন আমি পুজো করতে আর এখন আমরা চললাম মাসির বাড়ি। অ্যাকচুয়ালি আমাদের ব্যাংকে কাজ ছিল দু মিনিটের জন্যে, জাস্ট একটা পেপার দেওয়া। তো আমরা সেইভাবেই বুক করেছিলাম যাতে মাসির বাড়িতে একটু ঘুরে আসি, কারণ এইখানেই হচ্ছে মাসির বাড়ি। আর ইয়া অনেকদিন যায়নি, তো বলো চলো মা চৌদ্দিদুর বাড়ি ঘুরে আসি। তো এখন আমরা মাসির বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছি, মাসির কাছে চলে এসেছি। আমার মাসি একমাত্র মাসি, এখন অনেক গল্প করবো। অনেকক্ষণ ধরে গল্প করছিলাম, কিন্তু আমি ভাবলাম না তোমাদের একটুখানি দেখি দিই আমার মাসিকে, এরপরে যাবো বোনের বাড়িতে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। ওই যে বোনের বাড়ি, আমরা এখন ঘর বাড়িগুলো ঘুরে ঘুরে দেখছি। অনেক দিন পরে আসলাম, তাই ও আমাকে দেখাচ্ছে যে কোথায় কীরমভাবে সাজিয়েছে। আর আমরা ঘর সাজাতে খুব ভালোবাসি, আমিও ভালোবাসি, মাসির মেয়েও ভালোবাসি। মেয়ের নাম হচ্ছে তনুশ্রী, ওরা দুই বোন, এক বোনের নাম তনুশ্রী আর একজনের নাম টুম্পা। টুম্পা থাকে ইউএসএ থাকে, আর ও মায়ের কাছে থাকে, মানে আমার মাসির কাছে থাকে। দেখলেই আমরা আসলাম, ফ্ল্যাটে থাকে আর মাসি নিজের বাড়ি। আর ও জানলায় দেখো খুব সুন্দর গাছও লাগিয়েছে। আর জানো এখানে গাছ দেখি আর তোমাদের না দেখালে আমি থাকতে পারি না। আর এই বাঁশ গাছ, এই যে এইগুলো ব্যাম্বু ট্রি যেগুলো, এগুলো আমার দারুণ লাগে, কিন্তু আমার কাছে এটা থাকে না। মানে দুবার এনেছি, দুবারই মরে গেছে। তো মাসির মেয়ে বলল, মানে তনুশ্রী বলল যে রূপাদি ফ্রিজের জল দিবি। তো ভাবছি আবার কিনবো, কিনে ফ্রিজের জল দেব, তাহলে নাকি গাছটা ভালো থাকে। আর এই দেখো ওর ঠাকুর ঘর, তনুশ্রীর ঠাকুর ঘরটা আমার দারুণ লাগে। আর ওর মেয়ের ছোটবেলার সব ছবি এখানে সুন্দর করে সাজিয়ে রেখেছে ওর হাজবেন্ডের ছবি। এটা হচ্ছে বারবি, কি না বারবি ট্রলি, পুতুলের জামা কাপড়, রোজি, এটা হচ্ছে রোজি। আর এর নাম কি, কি সুন্দর দেখতে বাচ্চাদের পুতুলগুলো, কি ভালো লাগে না। নাম কি বলে দাও আমার বন্ধুদের, নাম কি? বোনের মেয়ে এই যে দিব্যা, তোমাদের সাথে পরিচয় করে দিলাম, নাম হচ্ছে দিব্যা। আর এখন আমরা এখানে অনেকক্ষণ গল্প টল্প করবো, মাসিও এসছে আমার সাথে। মাসির বাড়ি আর হচ্ছে মাসির মেয়ের বাড়ি সামনাসামনি, তো এখন এখানে আসবো, এখান থেকে আবার উবের বুক করে বাড়ি চলবো। আমাদের কত কি খেতে দিয়েছে দেখো, কত রকম খাবার, যা কিছু সব ফেভারিট জিনিস ও আনিয়ে রেখে দিয়েছে। দিব্যার খেলা নিয়ে আমরা খেলা শুরু করে দিই। এখন বাড়ি ফিরছি বোনের বাড়ি থেকে, ফার্স্টে মাসির বাড়ি গেলাম, তারপরে বোনের বাড়ি, বাড়ি এখন উবের করে আবার ধীরে ধীরে মাসির বাড়ি থেকে চলে আসলাম। একটু আগে এসে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, আর কিছু কুর্তির অর্ডার দিয়েছিলাম অনলাইনে, তো সেগুলো দেখলাম সব চলে এসছে, এখনো মনে হয় একটা দুটো বাকি আছে। তো দেখে নাও কি সুন্দর সুন্দর কুর্তি, আর কুর্তিগুলো তো আমার খুব পছন্দ হয়েছে আর খুব ভালো। আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে প্রত্যেকটা কুর্তির লিঙ্ক দিয়ে দেবো, আর তোমরা ওখান থেকে চাইলে কিনে নিতে পারো। এটা কিন্তু কোনো স্পন্সর ভিডিও না, এগুলো আমি নিজের টাকা দিয়ে কিনেছি। তো চলো, এটা হচ্ছে আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি, এখানে ফ্লিপকার্ট মিটটা মিশানো আছে। মিটটা দেখো একদম স্ট্রেট কাট কুর্তি, আমার এই ইংলিশ কালার খুব ভালো লাগে, ওই জন্য আমি এই কালারটা নিয়েছি। আর একটা কালার ছিল রেড কালার,
রেড কালারের থেকে এই কালারটা খুব সুন্দর লাগছে। এটা এরকম দড়ি বাঁধা, এটা এই যে দড়িটা, আর হাতাতেও এরকম দড়ি আছে। এই যে হাতাতে দেখো দড়ি রয়েছে, এটা কিন্তু ছোট বড় করা যায় দড়িটা। আর হাতার ডিজাইনটা দেখো, এই যে এরকম, এই যে হাতার ডিজাইনটা এরকম খুবই সুন্দর। এটা কিন্তু ইংলিশ কালার, মোড়ে এই জায়গাটা থেকে কাটা হবে, খুব সুন্দর লাগে, খুব স্মার্ট লাগে। একটা দেখো এটাও খুব সুন্দর, এটা আমরা মিন্ত্রা থেকে নিয়েছি। দেখো এটার গলাটা এরকম বোর্ডনেট গলার মতন, আর এই জায়গাটা একটু ডিজাইন করা আছে। এই যে এখানে হুক লাগানো আছে, দেখো স্মার্ট লাগে পড়লে। আর এইখানে হাতার এই জায়গাটা এইরকম, এই দড়িটা ছোট বড় করা যায় না, এটা ফিক্সড। আর এখানটা একটু কাটা রয়েছে। প্যান্ট এটা, এটা কিন্তু সেট একটা, একসাথে আর কি সেট একটা। এটা একটা প্লাজো, আর এই কুর্তিটা, দুটো একসাথে। এই কালারগুলো না আমি পরিনি, সেই জন্য আমি এই কালারগুলো এবারে ট্রাই করেছি। এই যে এটা এরকম, আর এই কোমরের মধ্যে এরকম বেল্টের মতন এখানে এরকমভাবে থাকবে। আর এটাও স্টেট কাট। আর হাতাটা এই যে রকম প্লেন হাতা, কিন্তু খুব স্মার্ট একটা লুক আছে। আর এরকম লম্বা লম্বা টাইপের কিছু পরলে, জামাই বলো শাড়ি বলো, রোগা লাগে দেখতে, মানে একটু স্লিম স্লিম লাগে দেখতে। পেছনটা এরকম রিয়া কিনেছে একটা, একটা উপরে ব্লাউজের মতন কিনেছে, ম্যাক্স থেকে কিনেছে ও। এই যে এটা খুব ভালো আর খুব নরম, সফট, একদম খুব সফট, ব্লাউজ হিসাবেও পরা যেতে পারে, জিন্সের সাথেও পরা যেতে পারে, আমার একটা টপের মতো আর কি। এই একটা কিন্তু কাপ্তানটা আমার খুব ভালো লেগেছে, আর এই রংটা আমার খুব ফেভারিট। এটা হচ্ছে রিয়ার অ্যাশ কালারের মধ্যে সামনে এরকম কাজ করা আছে। এটাও ম্যাক্স থেকে কিনেছে ও, দুটোই ম্যাক্স থেকে কিনেছে। আর এই যে কাপ্তান, কাপ্তানের এই দড়ি, দড়ি তো থাকবে, ওটা দিয়ে কোমরে বেঁধে নিতে হবে। দারুণ দেখতে কালারটা, এই অ্যাশ কালারটা দেখলে আমার এত ভালো লাগে। আমি অ্যাশ কালারের প্রচুর জিনিস কিনে নিয়েছি, কুর্তি বলো, তারপরে তোমার শাড়ি, ওই জন্য আর এবারে অ্যাশ কালারে যাইনি। কুর্তিগুলো দেখানো হয়ে গেল, তোমার মিন্ত্রা থেকে কিনেছি, ম্যাক্স থেকে কিনেছি, ফ্লিপকার্ট থেকে কিনেছি, সবই তোমাদের লিঙ্ক দিয়ে দেবো আমি ডেসক্রিপশন বক্সে। আর এখন আমি কিছু ব্যাগ তোমাদের দেখাবো, আমার বড় মেয়ে রিয়া ও একটা স্মল বিজনেস শুরু করেছে, তো তার জন্য কিছু ব্যাগ আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এখান থেকে পারচেস করতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে রিয়ার যে ইনস্টাগ্রামের লিঙ্ক আমি দিয়ে দেবো, ইনস্টাগ্রাম স্টোরের লিঙ্ক আমি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা রিয়ার সাথে কথা বলতে পারো। তো ব্যাগ গুলো দেখো, এই ব্যাগটা দেখাচ্ছি, ওয়ান বাকেট ব্যাগ, আর এই যে চেনটা খুলে দেখিয়ে দিচ্ছি, স্লিং ব্যাগ এটা, এটা তুমি স্লিং এরকম সাইডে করেও ব্যবহার করতে পারো, আবার এই হাতে এরকম ভাবে হাতে হ্যান্ড ব্যাগও ব্যবহার করতে পারো। আর এই ব্যাগ গুলো কিন্তু খুব ডিমান্ড, অনেকগুলো সেল হয়ে গেছে, এখন দুটো রয়েছে, ওনা না দুটো রয়েছে, আর দুটো রয়েছে, তোমরা চাইলে তোমরা যোগাযোগ করতে পারো, তো আনিয়ে দেওয়া যাবে। আর এই সেম কালারের আর একটা রয়েছে লাল রঙের, দামটা হচ্ছে কত রে? 1699। দাম হচ্ছে 1699। ডিসকাউন্ট দিতে থাকে সবসময়, তোমরা স্টোরের যে লিঙ্কটা আমি দিয়ে দেবো, তোমরা কথা বলে নেবে ওর সাথে, তাহলে ও স্টোরটা দেখলেই বুঝতে পারবে, তোমরা দেখতে দেখতে পারো, তাই না? দেখলেই যে কিনতে হবে এরকম মানে নেই। আর এই ব্যাগ গুলো দেখো, এই খুব কিউট আর খুব সুন্দর দেখতে, এটা আমরাও একটা নেবো ভাবছি ওর কাছ থেকে। আর এটা এখন কিন্তু ট্রেন্ডে চলছে, তাই তো, খুব ট্রেন্ডিং ব্যাগটা। আর যে আচ্ছা খুলে দেখিয়ে দিচ্ছি, এটা হ্যান্ডেল, হ্যান্ডেলটা খুব সুন্দর, দারুণ দেখতে, শাড়ি জিন্স সবার সাথেই ভালো লাগে, ভালো লাগবে। আর এই যে দেখো ভেতরে দেয়া আছে কাগজটা, অনেক কিছু ধরে যাবে, ফোন, কার্ড, স্যানিটাইজার, মাস্ক সব ধরে যাবে। তো এইটার দাম কত রে?
সবুজের মধ্যে কতটা সেমি আছে, দামও সেম, সব বেশিরভাগ গুলো বেরিয়ে গেছে, হ্যাঁ বেশিরভাগই কিন্তু বেরিয়ে গেছে ওর। আর একটা আর একটা ডিজাইন আছে, এই ডিজাইনটা আমার খুব পছন্দ হয়েছে, এটাও তাই স্লিম ব্যাগ, অনেকটা জায়গা রয়েছে, এয়ারপোর্ট ব্যাগ বলে, এয়ারপোর্ট ব্যাগ বলে, ভেতরে দেখো অনেকটা জায়গা রয়েছে। আর এই একটা দেখো, এই ডিজাইনটা খুব সুন্দর, আর এটার ভেতরেও স্লিম দেওয়া আছে। জায়গাটা অনেকটা আছে, অনেকটা জায়গা, তাতে একটা ছোট জলের বোতলও ধরে যাবে, আর দেখতেও খুব সুন্দর। এই দাম কত রে? এইটার দাম হচ্ছে এটা, হ্যাঁ মানে 999 টাকা, 1000 টাকা আর কি ধরে না। এই যে একটা একটা কালার রয়েছে, কালার গুলো অনেকগুলো রয়েছে, এটার একটা কালার রয়েছে, আর বাকি দুটো বেরিয়ে গেছে, আর বাকি দুটো ছিল ওই দুটো বেরিয়ে গেছে, একটাই বেঁচে আছে, আর এটা একটাই বেঁচে আছে। এটা দারুণ দেখতে, আর এটা বিশাল, অনেকটা বড়, এটাও সবই স্লিং ব্যাগ, পরের লঞ্চে আর অন্য অন্য তুলবো, এই লঞ্চে শুধু স্লিং ব্যাগ তুলেছি। আর এই যে ভেতরে দেখো অনেকটা জায়গা রয়েছে, এই ব্যাগটাও শাড়ির সাথেও ভালো লাগবে, জিন্স টিন্স পরলেও ভালো লাগবে, সবার সাথে এই ব্যাগ গুলো মানে অল্প অল্প সবার সাথে ভালো লাগবে। এটার দাম 1100, শিপিং ফ্রি আছে, কিন্তু সবকটা ডেলিভারি চার্জ ফ্রি আছে, শুধু প্রোডাক্টের দামটা লাগবে, তাছাড়া ডেলিভারি চার্জ একদম ফ্রি। ডেসক্রিপশন বক্সে আমি সব দিয়ে দেবো, তোমরা ওই আমার এই ভিডিওটা তলাতে ডেসক্রিপশন বক্সে সব ফলো করতে পারো, ফলো করতে পারো। আচ্ছা, যদি অনেকে আবার ইনস্টাগ্রাম থাকে না, তারা তোমরা ওর এই ভিডিওর তলায় কমেন্ট করবে, অন্যভাবে তোমার সাথে যোগাযোগ করবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করছি তোমাদের অনেক ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আজকের মতন আমি ভিডিওটা শেষ করলাম, আর আমার কুর্তিগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে, এরপরে যদি আবার কিনি অবশ্যই তোমাদের আমি দেখাবো, না দেখালে তোমার হবে না। ভালো থেকো, সাবধানে থেকো।